চিরকুট ইনফিনিটি, আর আমি শরণে এসে গেছি মন ফাগুন সিরিয়ালের রিভিউ দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো, মন ফাগুন সিরিয়ালের রেগুলার আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্যে। সিরিয়াল মন ফাগুন, সিরিয়াল মন ফাগুনে কেমন কি হতে চলেছে গল্প, আগামী দিনে কি কি দেখাতে চলেছে, এরপরে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় থেকে যাচ্ছে, কতটা রোম্যান্টিক হতে চলেছে এই সিরিয়ালটা, তার থেকেও বড় বিষয় হচ্ছে সিরিয়ালটা টিআরপি কি করলে ঠিক থাকবে। অর্থাৎ দর্শককে তো সবসময় চিন্তা করতে হয় যে পছন্দের ধারাবাহিকের টিআরপি যদি কমে যায়, তাই এবার সবার ফার্স্টেই আমি বলে দেব যে কি করলে টিআরপি ঠিক থাকবে। আর সেই জন্যই তোমাদেরকে বলে রাখি, ভিডিওটা দেখার শেষে অবশ্যই করে শেয়ার করবে, শেয়ার করে সকলকে জানিয়ে দেবে। তো ফার্স্টেই আমি শুরু করব যে সিরিয়াল মন ফাগুন শুরু হয়েছে রাতের 8:30 স্লটে, অসাধারণ একটা স্লট পেয়েছে সিরিয়াল মন ফাগুন। এর আগে অন্যান্য সিরিয়াল নিয়ে যাই হয়ে থাকুক না কেন, আমার মনে হয় মন ফাগুন সিরিয়ালটা রাত 8:30 দিয়ে বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছে জলসা কর্তৃপক্ষ, আর এই জন্যে অসংখ্য ধন্যবাদ জলসা কর্তৃপক্ষকে, কারণ রাত 8:30 একটা প্রাইম টাইম, আর এই টাইমে এই সিরিয়াল রোম্যান্সে ভরপুর। সিরিয়াল মন ফাগুন, যে সিরিয়ালের মধ্যে রয়েছে একটা অসাধারণ ভালোবাসার গল্প, ছোটবেলার হারিয়ে যাওয়া ভালোবাসা। কতই না ভালো হয় যে এমন যদি কোনো ভালোবাসা থাকে, জাস্ট ইমাজিন করো যে যে ভালোবাসার মানুষটাকে বলাই হয়নি কোনোদিনও ভালোবাসি, বা বুঝতেই পারেনি তা সে যখন সামনে ছিল যে তাকে ভালোবাসি, কিন্তু হঠাৎ যখন আস্তে আস্তে রিয়েলাইজ করছি তার জন্যে কোথাও না কোথাও অপেক্ষা করে যাচ্ছি, হঠাৎ করে যদি সেই মানুষটা সামনে চলে আসে, তারপরে যদি জানা যায় যে এই মানুষটাই সেই মানুষটা যার জন্য এত বছর অপেক্ষা করেছিলাম, তাহলে অনুভূতিটা ঠিক কেমন হয়? ফিল করো, একটা রোম্যান্টিক গান চালিয়ে দাও দিয়ে ফিল করো। তো এরকমই একটা ভালোবাসার গল্প হচ্ছে পিহু আর ঋষিরাজের। তো আমাদের পিহু অ্যাকচুয়ালি পিহু না, পিহু আসলে প্রিয়দর্শিনী, আর ঋষি আসলে ঋষি না, আসলে সে টুবাইদা। প্রিয়দর্শিনী আর টুবাইদা ফ্যামিলি ফ্রেন্ড, অর্থাৎ একে অপরের বাবা, মানে পিহুর বাবা আর ঋষিরাজের বাবা দুজনে খুব ভালো বন্ধু ছিল, এদের ফ্যামিলির মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, বিজনেস ছিল, আড্ডা ইয়ার্কি চলতো, খাওয়া দাওয়া চলতো, গল্প গুজব, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে সেলিব্রেট করা, সব কিছু। কিন্তু হঠাৎ করে একটা দিন সব কিছু এলোমেলো হয়ে যায়, 10 অক্টোবর ছিল টুবাইদার জন্মদিন। প্রিয়দর্শিনী খুব সুন্দর করে সাজুগুজু করে টুবাইদার কাছে এসেছিল, টুবাইদাকে উইশও করেছিল, কিন্তু সেই দিন গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল, আর সেই দিনই একটা ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা, যে দুর্ঘটনার জন্যে অনেক কিছু বদলে যায়, ঋষির জীবনেও বদলে যায়, পিহুর জীবনেও বদলে যায়। পিহু তার বাবা মাকে হারিয়ে ফেলে সারাটা জীবনের জন্যে। ঋষি জানতে পারে যে তার বাবা আসলে একটা ক্রিমিনাল, বিশ্বাসঘাতক, নিজের বন্ধুকেই হত্যা করে ফেলেছে কোনো কিছুর লোভে। ঋষির দিদি প্যারালাইজড হয়ে যায়, বাঁচতই না হয়তো, কিন্তু সে বেঁচে যায়। পিহু সেও হয়তো বাঁচত না, তাকে অনেক কষ্ট করে তার মাসি মেসোমশাই বাঁচিয়ে ফেলেছে। তো যাই হোক, শেষ অবধি এই অভিশপ্ত জায়গা ছেড়ে দেয়, একে অপরের জায়গা পরিবর্তন হয়ে যায়, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারে না, কেউ কাউকে আর বলতে পারে না বা বলে উঠতে পারে না যে তোমাকে ভালোবেসে ফেলেছি, সেই ছোটবেলার বন্ধু তুমি আমার। ছোটবেলার বন্ধু তো হারিয়ে যায়, কিন্তু মানুষ দুটো দুরকম হয়ে ওঠে। অর্থাৎ পিহু একরকম হয়ে ওঠে যে মনে করে যে টুবাইদা যে বলেছিল যে আকাশের সপ্তর্ষিমণ্ডল একটার সাথে আরেকটা মিলে গেলেই ভালোবাসার মানুষরা সব এক হয়ে যাবে, সেই কথাটাকে আজও সে ক্যারি করে চলেছে। একটা গান ছিল যে গানটাকে অবধি সে মনে করে রেখেছে, সে গানটা আজকে তার প্রিয় গান হয়ে গেছে, কিন্তু কোথাও না কোথাও সেই পিহু জানে যে আর কোনো কিছু ঠিক হবে না, কোনোদিন হয়তো ছোটবেলাটা ফিরবে না, কিন্তু ভালো স্মৃতিগুলোকে সে রেখে দেয়, খারাপ স্মৃতিগুলোকে সে সরিয়ে দেয়। আর উল্টো দিকে দাঁড়িয়ে থাকে আমাদের ঋষিরাজ, ওরে বাবা, সে তো এক খতরনাক হয়ে উঠেছে, তার কাছে আজকে টাকার দামটাই সব থেকে বেশি, ভালোবাসা বলে তার কাছে কিচ্ছু হয় না, সে মনে করে যে পৃথিবীতে কোনো ভালোবাসাই নেই, আছে শুধু টাকার জোর, সে মনে করে যে টাকা থাকলে সব কিছু হয়, কিন্তু ভালোবাসা ম্যাটারই করে না, এ পৃথিবীতে এক্সিস্টই করে না ভালোবাসা বলে কোনো বিষয়। কিন্তু সে আবার তার দিদিকে ভালোবাসে,
তার দিদির জন্য সে সবকিছু করতে পারে। আচ্ছা, বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছে আমাদের ঋষিরাজ। তো এখন ঋষি এসেছে আবারও সেই বৃষ্টি বাড়িতে যেখানে চলছে একটা শুট। তো সেই শুটটা হচ্ছে কোহিনুর রাজবাড়ি নিয়ে। কোহিনুর রাজবাড়ি, রাজবাড়ির বিষয়টাই বেশ ইন্টারেস্টিং হয়। তো এই কোহিনুর রাজবাড়িতে অ্যাকচুয়ালি আমাদের পিহু কিন্তু সবাইকে নিয়ে যায় ট্যুর গাইড করে, যে দেখো এই বাড়িতে ভালোবাসার মানুষরা এক হয়েছিল, এ হয়েছিল, সে হয়েছিল, সব কিছু বলে। তো এখন আমাদের ঋষির বক্তব্য হচ্ছে যে ওই বাড়িটা সে গিফট করবে তার দিদিকে, তার জন্য কিছু শুট ফুট করছে, কিছু একটা করছে। কিন্তু সেখানে হঠাৎ করে পিহুর সাথে তার দেখা হয়ে যায়। ছোটোবেলায় একরকম দেখতে থাকে মানুষ, বড়োবেলায় আরেক রকম হয়। তো তাকে দেখে কি আর চেনা যায়? চিনতে পারেনি। তো যথারীতি এদের মধ্যে অশান্তি তো শুরু হয়ে গেছে, কিন্তু কেউ জানে না যে আসলে সেই টুবাইদার প্রিয়দর্শিনী আসলে এরা দুজনই। মানে টুবাইও জানে না যে এটাই আমার সেই প্রিয়দর্শিনী হারিয়ে যাওয়া বন্ধু, আর প্রিয়দর্শিনীও জানে না যে এটাই আমার সেই টুবাইদা। তো একে অপরের সাথে যুদ্ধ মোটামুটি ভালো রকমভাবে জমে গেছে, মানে কুরুক্ষেত্র বলতে পারো। ঢাল তরোয়াল হাতে দুজনেই নেমে পড়েছে, আবার জলের মধ্যে একটা হালকা রোম্যান্টিক সিন দেখেও ফেলেছি আমরা অনেকে। কিন্তু এবার আসছি আসল গল্পে, আসলে কি ঘটেছিল সেদিন। সত্যি সত্যি কি ঋষির বাবা খারাপ মানুষ ছিল, নাকি ভুল বুঝেছে ঋষি তাকে? পিহুর বাড়ি কিন্তু কোহিনুর রাজবাড়ি, কারণ ওই রাজবাড়িটা আসলে পিহুর বাবার ছিল। কোন সূত্র ধরে ঋষিরাজ আজকে সেইটা তার দিদিকে গিফট করছে, আদেও গিফট করতে পারবে কিনা, শেষ অবধি সব কিছু সামনে আসবে কিনা, এগুলো যেমন জানতে পারবো, ঠিক তার পাশাপাশি গল্পে থাকছে ভুড়ি ভুড়ি ক্যারেক্টার। ভুড়ি ভুড়ি ক্যারেক্টার মানে এখানে ঋষির ভাই তো আছে, আবার তার সাথে ঋষির একগাদা কাকাও আছে, কাকিমাও আছে। এই ক্যারেক্টারগুলোকে জীবিত করতে যারা আসছেন তারা অসাধারণ এক একজন মানুষ, তারা চাইলেই এই ক্যারেক্টারগুলোকে সত্যি জীবন্ত করে তুলবেন। এর মধ্যে দুজনের নাম বলি, একজন হচ্ছে বিপ্লব দা, আরেকজন হচ্ছে সুজান দা। এই দুজনেই খুব ফেভারিট আমার। তো এই দুজনের অভিনয়ের দক্ষতা সম্পর্কে আমার কিছু বলা নেই, এছাড়াও আরও অনেকে আছে। এর মধ্যে বিপ্লব দার নামটা আমি যে বললাম একটু বলে রাখি, বিপ্লব দা হচ্ছে ঋষিরাজের বাবার ক্যারেক্টারটা প্লে করবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যে মানুষটার মধ্যে অনেক কিছু ধোঁয়াশা রয়ে গেছে। তো বিপ্লব দা সুজান দার পাশাপাশি রয়েছে আরও অনেকে, তার মধ্যে রয়েছে আমাদের সবথেকে প্রিয় অনুরাধাদি। অনুরাধাদি ঠাকুমা হচ্ছে এখানে পিহুর ঠাকুমা, পিহুর কিন্তু একটা ঠাকুমা আছে যিনি গল্পে আসবেন। এছাড়া রয়েছে বিশ্বনাথ দা, মল্লিকাদি, আর তার সাথে শাশ্বতী দি রয়েছে, আবার তার সাথে রয়েছে বিদীপ্তাদি, অমৃতা। অমৃতা অনেকদিন পরে ব্যাক করছে, অমৃতা বেশ দারুণ একটা ক্যারেক্টার প্লে করছে, পিহুর বোন। তো পিহুর বোন পিহুকে অল টাইম সাপোর্ট করে। আর এদিকে আমরা আরও অনেকগুলো ক্যারেক্টার পেতে চলেছি। রব রয়েছে, রব দে, রব দে ইতিমধ্যেই ফেমাস হয়ে গেছে সমস্ত মানুষের কাছে। রব দে রয়েছে ঋষিরাজের ভাইয়ের ক্যারেক্টারে, গীতশ্রী। গীতশ্রী অনেকদিন পরে এরকম একটা ক্যারেক্টারে ফিরল, যেখানে যে এমন একটা দিদি সে ভাইকে খুব ভালোবাসে, আবার তার হাজব্যান্ড হয়েছে এখানে প্রান্তিক। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে গল্পের আসল নায়ক নায়িকা শন রয়েছে, সৃজলা রয়েছে। তো এবার আমি আসল বক্তব্যে আসছি, শন সৃজলা জুটি নিয়ে। এর আগে আমরা শন অনামিকা জুটিকে দেখেছি এখানে আকাশ নীল সেশন টুতে, তার আগে আমরা দেখেছি আমি সিরাজের বেগম শন পল্লবীর জুটি। কিন্তু এইবার মন ফাগুন সিরিয়ালে আমরা একটা নতুন জুটি পেয়েছি, কোনো পুরনো জুটি না, নতুন জুটি যার নাম হচ্ছে শন সৃজলা জুটি। নতুন জুটি বেঁধে এরা কাজ করা শুরু করেছে, ইতিমধ্যেই এরা কিন্তু মানুষের মন জয় করে ফেলেছে। আর তোমাদের খুব তাড়াতাড়ি ভালো লাগতে চলেছে সিরিয়াল মন ফাগুন, কারণ আগামী দিনে ভুড়ি 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 টুইস্ট আসতে চলেছে এই গল্পে। প্রত্যেকটা টুইস্টের আপডেট আমি তো দিয়ে যাব সঠিক সময়, তবে এর সাথে সাথে বলবো সিরিয়াল মন ফাগুন নিয়ে দুটো কথা, যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট কথা, টিআরপি। টিআরপি কী করলে ঠিক থাকবে? দেখো আমাদের মধ্যে অনেকেরই না একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা সিরিয়ালটাকে চুপি চুপি গিয়ে দেখে আসবো, চুপি চুপি গিয়ে যাবো, গিয়ে দেখবো, চলে আসবো। আবার অনেকে আছে যে সিরিয়ালের এপিসোড ছেড়েই দিচ্ছে, ধরে নিয়ে ছেড়ে দিচ্ছে, আমরা তখন দেখে ফেলছি। কিন্তু আমাদের দেখা উচিত কোথায়? টেলিভিশন, অর্থাৎ টিভি। টিভিতে কি আমরা কেউ দেখছি? দেখছি না তো। টিভিতে যখনই আমরা দেখছি না তখনই কিন্তু টিআরপি কমছে।
তাই প্রত্যেককে রিকোয়েস্ট, যদি চাও সিরিয়াল মন ফাগুন নিয়ে কোনো রকম কোনো ঝামেলা না হোক, সিরিয়াল মন ফাগুন বেশ ভালোভাবে গল্প নিয়ে এগিয়ে যাক, হ্যাঁ ঝামেলা হলে তো আমি আছি, তবে সিরিয়াল মন ফাগুনের টিআরপি যদি ঠিক রাখতে চাও তাহলে এদিকে ওদিকে সেদিকে দেখো না, শুধুমাত্র টিভিতে 8:30 সময় দেখতে থাকো স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে সিরিয়াল মন ফাগুন। আরও একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে দেখো দর্শকদের কথা মাথায় রেখে এবং দর্শকদেরকে এই প্রথমবার প্রাধান্য দিয়ে সিরিয়াল 8:30 দিয়েছে জলসা কর্তৃপক্ষ, তাই দর্শকদেরও কিন্তু এবার একটা দায়িত্ব থাকছে সিরিয়ালের টিআরপি ঠিকঠাক পজিশনে রেখে দেখিয়ে দেওয়া যে দর্শকদের কথার দাম আছে। এমন দেখো যেন না হয় যে শেষ অবধি দর্শকদের কথার দাম থাকলো না, কারণ আমাদের মধ্যে অনেকেরই মনটা খুব চঞ্চল, মনে হয় যাই একটু দেখে আসি, ওই তো এপিসোড পেয়ে গেছি একটু দেখে নিই, কিন্তু এটা করো না। টিভিতে দেখো সিরিয়ালটাকে, অনেক দিন দেখতে পাবে, অনেক শান্তিতে দেখতে পারবে, বেটার টিআরপি দেবে, কে বলতে পারে নাম্বার ওয়ানও তো হয়ে যেতে পারে, কারণ এই সিরিয়ালটায় সত্যি একটু ইউনিক কিছু ব্যাপার থাকছে, যে ইউনিক ব্যাপারটা সকলের ভালো লাগবে। ভালোবাসার একটা অদ্ভুত গল্প বলছে তো এই সিরিয়ালটা, এটা এমন একটা গল্প যেটা সকলে ফিল করতে পারবে, সকলে ফিল করতে পারবে বলতে কিছু কিছু ভালোবাসা থাকে না যে কোনোদিনও জানাই হলো না, কোনোদিনও বলাই হলো না, কোনোদিনও পাওয়াই হলো না, সেটা নিয়ে একটা কোথাও না কোথাও একটা আফসোস, কোথাও না কোথাও একটা খচখচানি, এই সিরিয়ালটা দেখলে সেই সব জিনিসগুলো তোমরা একটা ফিল করতে পারবে, মনে করতে পারবে এবং ভালোবাসার একটা নতুন গল্পও তোমরা তৈরি করতে পারবে। তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল মন ফাগুন স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক রাত 8:30 সময়। সবশেষে বলবো আমার চোখে মন ফাগুন সিরিয়ালটা অসাধারণ। এবার অসংখ্য ধন্যবাদ জানাবো জলসা কর্তৃপক্ষকে যে এরকম একটা টাইম স্লটকে নির্বাচন করার জন্যে এবং এই টাইম স্লটে দর্শকদের কথা মাথায় রেখে এই সিরিয়ালটাকে দেওয়ার জন্যে, এই যে একটা সঠিক সময় নির্বাচন করে সেই সিরিয়ালটাকে বসানো, এটার জন্য অসংখ্য ধন্যবাদ জলসা কর্তৃপক্ষকে এবং দর্শকদেরকে একটুখানি হলেও প্রাধান্য দেওয়ার জন্যে। আর তারও সাথে এটা বলবো যে অনেক অনেক শুভেচ্ছা মন ফাগুন সিরিয়ালের গোটা টিমটাকে, কারণ মন ফাগুন সিরিয়ালের টিমের এক একজন সদস্য এত সুন্দরভাবে কাজ করছে বলেই হয়তো আমরা এই সিরিয়ালটাকে আরো ভালোভাবে আগামী দিনে পেতে চলেছি। মন ফাগুন সিরিয়াল তো শুরু হয়ে গেল, সবাই তো দেখা শুরু করে দিয়েছে, কিন্তু আপডেট কিন্তু আমি সঠিক সময় আসবো এবং দিয়ে যাব। তাই মন ফাগুন সিরিয়ালের রিভিউ ও আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আরে যাচ্ছ কোথায়, শেয়ারটা করে যাও।